আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে ভাব ছাড়াই তালের রস বা পাল্প কিভাবে বের করব সেটা আজকে আমি দেখাবো। প্রথমেই আমি বড়ো সাইজের একটি তাল নিয়ে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে তালের উপরের যে অংশটা সেটা ফেলে দেব এবার তালের খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে টেনে টেনে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে এবার খোসাটা ছাড়িয়ে আটি বা বীজগুলোকে আমি আলাদা করে নিচ্ছি এখন সামান্য পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখবো তালের আটিটাকে আর এই আটিগুলোকে এখন হাত দিয়ে চেপে চেপে একটু নরম করে নিতে হবে আটিগুলো মথে নেওয়া হয়ে গেছে এবার এক এক করে ঘষে রস বের করে নেওয়ার পালা আগের দিনের আমরা মা চাচীদেরকে দেখেছি তালের রস বের করার জন্য বাঁশের চালনি বা খৈচালা ব্যবহার করত তবে আধুনিক জীবনে এগুলো আর হাতের কাছে পাওয়াও যায় না আমি এরকম একটা ছিদ্রযুক্ত ঝুড়ি নিয়ে নিয়েছি আর এখানে এক এক করে তালের আটিগুলোকে আমি ঘষে ঘষে রস বের করে নিব তালের রস বের করার সময় কখনোই অতিরিক্ত পানি দেওয়া যাবে না এতে করে তালের আঁশের মাঝে যে একটা তিতা ভাব থাকে সেটা বের হয়ে আসবে এতে করে রসটাও তিতা হয়ে যাবে এখানে আমি চুন নিয়ে নিয়েছি যে চুন পানের সাথে খাওয়া হয় সেই চুনটাই ব্যবহার করতে হবে এবার একটা পাতলা টিস্যুর উপরে আমি হাফ চা চামচ পরিমাণ করে চুন দিয়ে দিচ্ছি এতে করে চুনের রসটা টিস্যু পেপার তাড়াতাড়ি চুষে নিবে এবং শক্ত হয়ে যাবে তো এভাবে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো প্রায় দুই থেকে তিন মিনিটের মতো তালের রস বের করে নেওয়ার পর আমার এখানে টোটাল আড়াই কাপের মতো রস বের হয়েছে এখন আমি আরও একটি পাত্র নিয়ে নিচ্ছে, আর এর উপরে বিছিয়ে দেবো একটি নরম সুতির কাপড় এ পর্যায়ে আমি তালের মিশ্রণটা ঢেলে দিবো মাত্র দুই মিনিটেই চুনটা কতটা পরিমাণ শক্ত হয়ে গেছে অনেকেই ভাবতে পারেন চুন তালের রসে দেওয়ার পর একসাথে মিশে যাওয়ার চান্স থাকে কিন্তু একদমই না চুন অনেকটা জেলির মতো শক্ত হয়ে যায় এবার কাপড়টাকে পেঁচিয়ে মুড়ে নিয়ে আমি শক্ত করে বেঁধে নিব আর বেঁধে নেওয়া হয়ে গেলে এবার এটাকে আমি এক ঘন্টার মতো ঝুলিয়ে রাখব যদি হাতে সময় থাকে আরও বেশিক্ষণ রাখলে আরও ভালো হয় আর এভাবে এক ঘন্টা ঝুলিয়ে রাখার পর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে কষ বের হয়েছে এবার বাঁধনটাকে খুলে আমি চুনের দলাটাকে উঠিয়ে নিব আঙুল দিয়ে চেপে চেপে আমি দেখিয়ে দিচ্ছি চুনের দলাটা কতটা পরিমাণে শক্ত হয়ে গেছে এভাবে তালের রস বের করলে কোনো প্রকার তিতাভাব থাকবে না আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন খুদা হাফেজ